ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাথে দেখা করে নিজের নিরাপত্তার দাবি করলেন নিহত কাউন্সিলরের স্ত্রী। বুধবার পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সাথে দেখা করেন মীনাক্ষী দত্ত। পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত কয়েক মাস আগে দুষ্কৃতীদের গুলিতে মারা যান। ঘটনার পর মূল অভিযুক্ত বাপি পণ্ডিত গ্রেপ্তার হয়। সম্প্রতি বাপি জামিন পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা বিটি রোডে অবরোধ করেন। এরই মধ্যে আত্মহত্যার চেষ্টা করেন মৃত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত। বুধবার বারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সাথে দেখা করেন তিনি। নিজের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেন। জানা গেছে, মূল অভিযুক্ত বাপি ছাড়া পাওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন মীনাক্ষী দত্ত ও তার পরিবার। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইন নম্বরেও ফোন করে বিষয়টি জানান তিনি। মীনাক্ষী দেবী বলেন, আমি পুলিশ কমিশনারকে আমার নিরাপত্তার বিষয়টি জানিয়েছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন। উনি বলল আইনের যতটা সহযোগিতা সবটাই অন্য আমাকে করবেন, যেইভাবে আগানো উচিত সেটাই করবেন। দেখেন, আমি ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে অত বুঝি না, শুধু আমি ওনার কাছে একটাই দাবি করলাম, আমার স্বামী যাতে সুবিচার পায়। না, সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। ঠিক আছে, সামনের দিন উনি জানাবেন সবটাই, পরপর উনি দায়িত্ব নিয়েছেন বলেছেন। কি মূলত কি আপনার নিরাপত্তায় নিয়ে কথা হলো? হ্যাঁ, নিরাপত্তার জন্য উনি আর একটা সিকিউরিটি আমাকে বাড়িয়ে দিলেন আজকে। কি বাড়ালেন? একজন ছিল আর একজন বাড়িয়ে দিয়েছেন, চব্বিশ ঘন্টার জন্য। চব্বিশ ঘন্টার জন্য মানে আপনার নিরাপত্তা বাড়ানো হলো। আর সুপ্রিম কোর্টে জামিনের বিরোধিতা করার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিছু জানেন? না, এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা হয়নি। নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে, বা উনি যেটা বলছেন যে আপনি যেটা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না, আমি আপনার আপনাদের সাথেই আছি, আমরা সবসময়ের জন্য আপনাকে সব রকম প্রোটেক্ট করা হবে। ইভেন কেসটা শেষটা আমরা শেষটা সবাই দেখব, যতটা পর্যন্ত কেসের জন্য আমাদের যেতে হয় আমরা প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে সহযোগিতা করব। আমি বললাম যে স্যার, আমার তো একটাই দাবি, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত অভিযুক্ত তারা যেন কোনো মতেই ছাড়াটা না পায়। কমিশনার যেভাবে বলবেন সেইভাবেই আমরা চলব। পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, নিরাপত্তার বিষয় নিয়ে কথা হয়েছে। না, ওনার কেস নিয়ে, ওনার পার্সোনাল সিকিউরিটি নিয়ে, ওইগুলো নিয়ে আলোচনা হবে। না, উইল রিভিউ প্রয়োজন প্রয়োজন হিসাবে যা আছে আমরা দেখছি। সিকিউরিটি দেওয়ার আর সিকিউরিটি বাড়ানোর মধ্যে তফাৎ থাকতে দেখতে পাচ্ছি। সিকিউরিটি মিনস এন ওভারঅল কনসেপ্ট, আমরা সব কিছু নলেজে নিয়ে যাচ্ছি, কাজ করবো। হ্যাঁ, বেল হয়েছে, হাইকোর্টের একটা অর্ডারে বেল হয়েছে, তো আমরা ফলো আপ অ্যাকশন করছি। 110 ইজ এ ডিফারেন্ট প্রসিডিং, বেল ক্যান্সেলেশন তো ওর জন্য সুপ্রিম কোর্ট যেতে হবে। আমরা অর্ডারটা হাতে এখনো পাইনি, অর্ডারটা পেয়ে যাচ্ছে, উইল মেক আওয়ার এফার্টস। উইল গো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পানিহাটি। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।